নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে, যে খবরে নজর রাখবো রাসবিহারী অ্যাভিনিউতে দেশবন্ধু কলেজের সামনে ছাত্রীদের বিক্ষোভ, আপনাদের সেই ছবি দেখাবো। এদিন কলেজের ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দেশবন্ধু কলেজের ছাত্রীরা এদিন কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে, সেই ছবি আপনারা দেখছেন। সেমিস্টারে ফি মকুবের দাবিতে এদিন রাস্তা অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ। এদিন ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও বিক্ষোভে সামিল হয়। ফি মকুবের দাবিতে তাদের এই বিক্ষোভ। দেশবন্ধু কলেজের ছাত্রীরা এদিন কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ছাত্রীরা কি বলছেন শুনবো। একদমই আমরা শুনলাম, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা ঘোষ। অর্পিতা, কি কারণে তাদের এই বিক্ষোভ, বিস্তারিত জানাও। দেশবন্ধু কলেজের ছাত্রীরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং কলেজের সেমিস্টারের ফিস মকুবের জন্য কিন্তু তাদের এই বিক্ষোভ। এবং তারা কিন্তু যেমনটা অভিযোগ করে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কিন্তু সেখানে জানানো হয়েছে যে কলেজের ফিস কিন্তু সেমিস্টারের ফিস কিন্তু মকুব করতে হবে, কিন্তু তারা যেমনটা অভিযোগ করছে যে দেশবন্ধু কলেজ অর্থাৎ তাদের কলেজে কিন্তু কোনো প্রকার ফিস মকুব করা হচ্ছে না, যার ফলে কিন্তু তাদের এই বিক্ষোভ। এবং তারা কিন্তু পথ অবরোধ করেই এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে। কলেজের প্রিন্সিপালের তরফ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? দেখো, একদমই তারা কিন্তু বেশ কিছুক্ষণ কলেজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো সত্ত্বেও কিন্তু কলেজের তরফ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া কিন্তু তারা পায়নি। এবং বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর কিন্তু তারা পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ তুলে নিলেও কিন্তু তারা জানায় যে পরবর্তীতেও যদি ফিস মকুব করা না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। মমিতা, অসংখ্য ধন্যবাদ। অর্পিতা, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্পিতা ঘোষের সাথে, বিস্তারিত শুনলাম। আজ দেশবন্ধু কলেজের ছাত্রীরা ফি মকুবের দাবিতে কলেজের সামনে বিক্ষোভে বসে এবং এই বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে চলে এই বিক্ষোভ। তবে প্রিন্সিপালের তরফ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাদের আশ্বাস পেয়ে অবশেষে ছাত্রীরা বিক্ষোভ তুলে নেয়। তবে তারা জানিয়েছে অবিলম্বে এই সমস্যার সুরাহা না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে তারা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে, দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।